এবার থেকে ভোট দানের প্রক্রিয়া বোঝার জন্য নিয়ে আসা হল নতুন অ্যাপ নাম রাখা হয়েছে সহজপাঠ মোবাইল এন্টারফেস কাম অ্যাপ আজকে এই অ্যাপের সূচনা হলো মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অ্যাপের সূচনা করেন জেলাশাসক পি উলগানাথন এই অ্যাপের মাধ্যমে খুব সহজে ভোটদানের প্রক্রিয়া বুঝতে পারবেন দৃষ্টিহীন বোবা শিক্ষিত নন এমন ভোটাররা তারা খুব সহজে বুঝে নিতে পারবেন কিভাবে ভোট দেওয়া হবে এবং ভোট দেওয়ার প্রক্রিয়া সম্বন্ধে তারা অবগত হবেন এই বিষয় নিয়ে বিস্তারিত জালাদের মুর্শিদাবাদের জেলাশাসক পি উলকানাথন আমরা সাহাজপাঠ নামে একটা জিনিস তৈরি করেছি যেটা দিয়ে ব্লাইন্ড ডেফান ডাম নতুন ওটার, আউর ইলিটের ওয়াটার যারা আছে দোস হু ডাস ইন আন্ডারস্ট্যান্ড মানে ইলেকট্রনাল প্রসেস এদেরকে ইজিলি কীভাবে আওয়ার করা যায় এর জন্য আমরা বিপ ম্যাট এইডেড একটা আডিও ডিভাইস তৈরি করেছি এর নাম আমরা দিয়েছি সাহায পার্ট ইসি লার্নিং পারপাসের জন্য এটা বেসিক্যালি ওট সম্বন্ধে ইলেকট্রনাল প্রসেস সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস লার্নিং বাই ডুইং এই প্রসেসে করানোর জন্য আমরা এটা করেছি নাও এটা যদি আমরা সব জায়গাতে নিয়ে গিয়ে যদি সবাইকে এটা আবার করতে পারি আমাদের এনটায়ার ইলেকট্রোন প্রসেস সম্বন্ধে পিপল উইল হ্যাভ এক্সেলেন্ট আইডিয়া সো এটা আমরা প্রত্যেকটা ব্লাইন্ড স্কুল ডেফেন ডাম স্কুল আর বিভিন্ন ইলেকট্র লিটারেসি ক্লাব কলেজেস স্কুল আর ইন্টিরিয়ার এরিয়া যেখানে ফার্মার ওট বেশি আছে যেখানে ইউনো ওল্ড পিপলস ইয়া ইলিটারেট পিপল কনসেন্ট্রেশন আছে সব জায়গাতে নিয়ে গিয়ে আমরা ইয়ে প্রসেস করাবো সো দ্যাট ওট সম্বন্ধে ওদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ুক আর সবাই এসে আমাদের এলেকশন যখন হবে তখন ওট করবে এ পুরা মানে ম্যাড যেটা আমরা ডিজাইন করেছি এটা মুর্শিদাবাদ থেকে আইডিয়া জেনারেট হয়েছে এটা অলরেডি আমরা স্টেট লেভেলে ডেমনস্ট্রেট করেছি ইনফ্যাক্ট ওয়াইড অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এর জন্য আমরা স্কেল আপ করছি প্রত্যেকটা ব্লক সাব ডিভিশন আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা ম্যানুফ্যাকচার করে সব জায়গাতে রাখবো আর আমাদের পোলিং পার্সোনাল ট্রেনিং যেখানে হবে ওখানেও এটা কাস্টমাইজ করে আমরা রাখছি সো দ্যাট পোলিং পার্সোনাল বুঝতে পারে ওদের ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কি আছে এই যা ম্যাট এইডেড আডিও ডিভাইস এটা ইউনিভার্সাল আছে কাস্টমাইজ ইজিলি করা যায় প্রত্যেকটা সাবজেক্টকে আমরা যদি স্টেপ বাই স্টেপ অ্যারেঞ্জ করে দিই এটা দিয়ে আমরা অ্যাওয়ারনেস দারুণভাবে করতে পারি উই ক্যান ইউজ দিস ফর ইলেকট্রোনাল রেজিস্ট্রেশন পোলিং প্রসেস কে বোঝানো পোলিং ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সেক্টর ম্যাজিস্ট্রেট ডিউটি